হলদিয়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান কাউন্সিল মহোদয়া, মাননীয় শ্রীমতী জয়ন্তী দণ্ডপাট মহোদয়া। নমস্কার। আজ অমর একুশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আমরা পৌরসভার সবাই এখানে উপস্থিত শুরু করব। তাই হলদিয়া পৌরসভার সমস্ত কর্মচারীদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আবুল বরকত, আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমদ, আমরা গর্বিত। তবু বিশ শতকের মধ্যবর্তী সময়ে যে মাতৃভাষাকে স্বীকৃতি দানের অঙ্গীকারে সূচিত হয়েছিল এক রক্তাক্ত অধ্যায়, আজ একুশ শতকে দাঁড়িয়ে সেই মাতৃভাষার অবমাননা তুমি আসো আমার খুনের পালায়। সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো, আসো কাঠ বিড়ালের রূপে, সেটাও করতে হবে। এবং পাঠক্রম, বিভিন্ন পাঠক্রম সিলেবাসের, সেই পাঠক্রম তৈরি না করলে বাংলাকে যতই আমরা মাতৃভাষা হিসাবে স্যালুট করি, যতই এই একুশে ফেব্রুয়ারি এসে আমরা এই বড় বড় মালা দিয়ে জুতো খুলে স্যালুট করি, ওতে কিছু হবে না, লাভও হবে না। ওটা একটা প্রতীকী থেকে যাবে, প্রতীকী। সেই প্রতীকী হিসাবে না করে যারা এখানে সুদীজন জ্ঞানী মানুষরা আছেন, আমি বলবো আপনারা চেষ্টা করুন বাংলা ভাষায় যাতে আমরা সমস্ত কিছু করতে পারি, আর বাংলা ভাষাকে যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ এগিয়ে নিয়ে যাওয়ার কিছু না, এটা বলাটা খারাপ দৃষ্টতা। কারণ রবীন্দ্রনাথ সারা পৃথিবীর যুগে এই বাংলা লিখেই তিনি পুরস্কার, নোবেল প্রাইজ পেয়েছেন, শ্রেষ্ঠ পুরস্কার। বিবেকানন্দ বাঙালি একজন ছিলেন, আমাদের ধর্মকেও তিনি তুলে ধরেছেন। যা হোক, আর আমি আর কিছু বেশি বলবো না। এই শহীদ দিবসে, মাতৃভাষা দিবসে, ভাষা দিবস উপলক্ষে আপনারা যারা উপস্থিত হয়েছেন, হলদিয়ার সুনাগরিক বৃন্দ, মঞ্চের সামনে যারা বসে রয়েছেন, তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রতি বছরের ন্যায় একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা দিবস উদযাপন করি। এই দিনটিতে মঞ্চে উপস্থিত রয়েছেন হলদিয়া পুরসভার উপপ্রধান মাননীয় সুধাংশু শেখর মণ্ডল মহোদয়, রয়েছেন পৌর পরিষদ নারায়ণচন্দ্র প্রামাণিক, স্বপন সত্যব্রত দাস, জয়ন্তী রায় দণ্ডপাত সহ পৌর পরিষদগণ রয়েছেন, রয়েছেন আমাদের জনপ্রতিনিধিগণ বিভিন্ন ওয়ার্ডের। সর্বোপরি আমি বলবো, আমি মঞ্চে বসে খুব আনন্দিত যে আমাদের ভাষা দিবস নিয়ে আমরা অনেক অনেকেই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলি, কিন্তু পরের জন্মের জন্য যে ছেলেমেয়েদের কাছে ভাষা দিবসের যে একটা বড় উল্লেখযোগ্য কাহিনী রয়েছে, গল্প রয়েছে, সেটা তাদেরকে জানান দেওয়া দরকার। তাই স্কুলের সকল ছাত্রছাত্রীরা যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাব। ধন্যবাদ জানাবো পৌর কর্মচারীবৃন্দ, ধন্যবাদ জানাবো আমার পৌর আধিকারিকগণ, ধন্যবাদ জানাবো স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র চন্দ্র মহোদয়, আর সর্বশেষে যাদের কথা না বললে নয়, আমার সাংবাদিক বন্ধুরা যারা পৌরসভার এক স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে, তাদেরকেও সকলকে এখানে আসার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভাষা দিবস নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্নভাবে বলেছেন। আমি বেশ কিছুদিন আগে একটা বই পড়ছিলাম,
দেখেছিলাম, যেমন পৌর পরিষদ যখন বলছিলেন ওই কথাটি যে ভারতবর্ষের স্বাধীনতা ভাগ হয়ে যাওয়ার পরে দুটি দেশ যখন ভাগ হয়ে যায়, পূর্ব পাকিস্তান আর পূর্ববঙ্গ, এই দুটি দেশ অধুনা এখন বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ছিল, এই ভাষা জোর করে চালানোর সব থেকে বড় নায়ক দেশ। ওদের দেশে উর্দু হচ্ছে ওদের মাতৃভাষা করে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ওখানকার যে চারটি প্রদেশ আছে, বালুচিস্তান, পাঞ্জাব প্রদেশ, আরেকটি রয়েছে সিন্ধু প্রদেশ, তার ওপাশে রয়েছে পশ্চিম প্রদেশ, সেখানে এই ভাষা নিয়ে একটা বিশাল তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দাঙ্গা মারামারি দীর্ঘদিন ধরে চলছিল। সেই সময়